হ্যালো ফ্রেন্ড, এখানে দেখতে পাচ্ছেন আমরা একটা ফ্লোরের মধ্যে হোল করে ফেলেছি। এখানে একটা ওয়ান পিস কমোড ফিটিং করব। এখানে সমস্যা হচ্ছে যে হোল করার পরে নিচে দুটি রড পড়ে গেছে, তো এই রডগুলোকে আমাদেরকে কাটিং করতে হবে। কাটিং না করলে যে পাইপের টুকরোটি রয়েছে সেটা সম্পূর্ণভাবে ফিটিং হবে না। এই রডগুলো কাটিং করা খুবই কষ্টদায়ক, কারণ রডগুলো ফ্লোর থেকে 2 ফুট নিচে রয়েছে। এই রডগুলো হাতে কাটা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, তাই একটু অন্য পদ্ধতিতে এই রডগুলোকে কাটার চেষ্টা করব। একটা পাইপের মধ্যে গ্রিন্ডার মেশিনকে বেঁধে এই রডগুলোকে কাটার চেষ্টা করব। এই ধরনের পজিশনগুলোতে এই টাইলস কাটা ব্লেড দিয়ে রডগুলো কাটা ভালো হয়, ভাঙার ভয়টা অতটা থাকে না। দেখতে পাচ্ছেন আমরা পুরোপুরিভাবে কমোড কমপ্লিট করে ফেলেছি, সুন্দরভাবে বসানো হয়ে গেছে। শুধুমাত্র কমোড কভারটা লাগাতেই বাকি আছে, বাকি সব ফিটিং করে ফেলেছি।